আমি লেখক অভিজিৎ চৌধুরী। খবরের দর্পণের কাছে আমি অনেকদিন পর এলাম। আমি একটি ইবুকের কথা বলবো। আমি এইবার প্রিন্টেড ম্যাগাজিনের সঙ্গে সঙ্গে অনেক ইবুকেও লিখেছি, শব্দ লেখা দিব্যেন্দু, তারপর তাদের তিয়াশা, এরা সবাই মিলে একটি পুজো বার্ষিকী বার করেছে ইবুক হিসেবে 550 পাতার। আমরা যারা একটু পুরনো মানুষ তাদের পক্ষে ইবুক পড়াটা আমি জানি খুবই কষ্টকর, তবে করোনার আবহাওয়ায় অনেক অভ্যস্ত আমাদের বদলেছে। যেমন আমরা কি কখনো মাস্ক পরতাম, এখন আমরা মাস্ক পরছি। আমি সবে আজকে দেখলাম ওদের পুজো বার্ষিকীটা, অনেক ভারী নাম দেখলাম, অনেক নতুন নাম দেখলাম, আর দেখলাম ওদের ডিজিটাল ডিজাইনিংও খুব সুন্দর হয়েছে। আমার যারা পাঠক পাঠিকা রয়েছেন, এই ইবুকটি আমি বলবো যে তারা কিনবেন, তারা সংগ্রহ করবেন, লিঙ্কটি আপনারা দেখবেন। এখানে আমি একটি অন্য রকমের ছোট গল্প লিখেছি, সেই গল্পটির নাম এমিলি ডিরোজিও। যারা হুগলি চুঁচুড়া প্রভৃতি শহরে থাকেন বা কখনো যাদের আগ্রহ থাকে অ্যাংলো ইন্ডিয়ান জীবনযাত্রার, ডাচ কলোনিতে গেলে আপনারা সেই সমস্ত জীবনযাত্রার হালকা ছবি এখনও দেখতে পাবেন। এমিলি ডিরোজিও গল্পেও সেই রকম একটি অধুনা হারিয়ে যাওয়া সংস্কৃতির গন্ধ রয়েছে। এখানে আমি দেখলাম আমার পরিচিতদের মধ্যে শ্রাবণী সুন্দর একটি কবিতা লিখেছে, এবং আরও অনেকে যারা আছে এদের মধ্যে যেমন নতুন আছে রচিত যশারাও রয়েছেন, তাদের লেখা আপনারা পড়বেন এবং এদের ইবুকটি কিনে ভবিষ্যতে এই ধরনের সৎ প্রচেষ্টায় আপনারা সহযোগিতা করবেন। নমস্কার, শারদীয় শুভেচ্ছা রইল। সাবধানে থাকুন, সুস্থ থাকুন এবং এই নতুন মাধ্যমটিকে বরণ করুন। যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে